হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সাত্তারটেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানাবো কনভার্সন জমির খাজনা অনলাইনের মাধ্যমে কিভাবে দিবেন। অর্থাৎ কোনো প্লটে কিছু পরিমাণ জমি যদি আপনারা কনভার্সন করে থাকেন, যদি কোনো কৃষি জমি থেকে বা অকৃষি জমি থেকে যদি কনভার্সন করে সেটা বাস্তুতে রূপান্তরিত করে থাকেন, তাহলে সেই বাস্তু জমির খাজনা অনলাইনের মাধ্যমে কিভাবে দিবেন, যেহেতু সেই জমির পুরানো কোনো খাজনা রসিদ নেই। সেই প্রসেসটা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তীকালে একদম জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, এই পর্চা বা খতিয়ানে টোটাল কিন্তু চারটি প্লট রয়েছে, বা টোটাল চারটি দাগ নম্বর রয়েছে। বাঁধ রয়েছে, কানালি রয়েছে, ডাঙ্গা রয়েছে, গোড়া রয়েছে, এবং এই প্রত্যেকটা জমির শ্রেণী কিন্তু কৃষি জমি। তো সেক্ষেত্রে এই ধরনের পর্চা বা খতিয়ানের খাজনা কিন্তু নেয় না, কারণ কৃষি জমির খাজনা বর্তমানে কিন্তু মকুব রয়েছে। তো এই চারটি প্লটের মধ্যে এই 712 প্লট নম্বরটা রয়েছে, দেখুন এই 712 প্লটের টোটাল জমির পরিমাণ রয়েছে 1200। তো এই 1200 থেকে আমি কিন্তু 500 জমি কনভার্সন করে সেটা বাস্তুতে রূপান্তরিত করেছি। তো এই পর্চাটা দিয়ে যে টোটাল চারটি প্লট রয়েছে, সেই চারটি টোটাল প্লটের মধ্যে থেকে যে আমি 500 জমির কনভার্সন করেছি, সেই জমিরটার কিন্তু আমি খাজনা দিতে চাই। অথবা হয়তো আপনাদের সেই পর্চাটাতে বা খতিয়ানে কেবলমাত্র একটি প্লট বা দাগ থাকতে পারে, অর্থাৎ আপনার একটি খতিয়ানে একটি প্লটই রয়েছে এবং সেই প্লটটা থেকে কিছু অংশ হয়তো আপনারা কনভার্সন করেছেন। তাহলে এই ধরনের পর্চার ক্ষেত্রে বা কনভার্সন করার পর সেই বাস্তু জমিটার খাজনা কিভাবে দিবেন, তো চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য প্রথমে আপনাকে বাংলা ভূমি পোর্টালটা ওপেন করতে হবে। যদি আপনাদের সেই পোর্টালটা যদি রেজিস্ট্রেশন করা না থাকে, তো প্রথমে অবশ্যই আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করার পর সেটা লগ ইন করলে দেখবেন এভাবে কিন্তু আপনাদের নামটি চলে আসবে। লগ ইন করার পর সিটিজেন সার্ভিস যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশন আবার ক্লিক করবেন, তারপর দেখবেন ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন, এই অপশনটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এভাবে কিন্তু আপনাদের সেই আবেদন ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই ফর্মটা ওপেন হওয়ার পর উপর দেখুন একটি অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু দুটি অপশন আসবে, ইংলিশ এবং বাংলা। চাইলে আপনার এখানে বাংলাতে ক্লিক করে সম্পূর্ণ ফর্মটা কিন্তু বাংলাতে চলে আসবে। চাইলে এভাবেও আপনারা বাংলাটা সিলেক্ট করে সেই আবেদনটা করতে পারেন, তবে বাংলাটা সিলেক্ট করলেও আপনাকে ফর্মটা ইংলিশ দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। তো আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে সেই ফর্মটা আপনারাকে ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের পর্চা অনুযায়ী এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ব্লক সিলেক্ট করবেন, তারপর এখান থেকে যে মৌজার আপনার জমিটা রয়েছে বা যে মৌজার জমির আপনার খাজনা দিতে চাইছেন সেই মৌজাটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর সিলেক্ট করার পর অ্যাপ্লিকেন্ট টাইপ সিলেক্ট অপশনটাতে রেখে দিবেন, তারপর এখানে ফার্স্ট নাম, লাস্ট নাম এবং বাবার নাম বা গার্জেন নাম, অর্থাৎ এখানে পার্টিকুলার অ্যাপ্লিকেন্ট। তো পর্চাটাতে যে ব্যক্তির নাম ঠিকানা থাকবে সেই ব্যক্তির সম্পূর্ণ নাম, বাবার নাম এবং অ্যাড্রেস 1-এ গ্রামের নামটা দিবেন, এবং অ্যাড্রেস 2-এ পোস্ট অফিসের নাম, এবং অ্যাড্রেস 3-এ থানার নামটা দিয়ে দিবেন। তারপর এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন, এবং মোবাইল নাম্বারটা দেওয়ার পর সেই মোবাইলে কিন্তু একটি মেসেজ যাবে, ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে মেল আইডিটা দিলে মেল আইডিটাতেও কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে আধার নম্বর রয়েছে, চাইলে আপনারা যে ব্যক্তির পর্চাতে নাম রয়েছে সেই ব্যক্তি যদি আধার নাম্বার দিতে চান চাইলে আপনারা দিতে পারেন, অথবা অপশনটা আপনারা ছেড়েও দিতে পারেন। তারপর এখান থেকে জেন্ডার মেল ফিমেল যেটা হবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে কাস্টটা সিলেক্ট করবেন। তারপর রয়েছে রেভিনিউ ডিপোজিটার অফ এ ফ্যামিলি, তো এখান থেকে আপনাকে রিলেশনটা সিলেক্ট করতে হবে। সেটা সিলেক্ট করার পর উপরে যে নাম ঠিকানা দিয়েছেন সেই নাম ঠিকানাটা কিন্তু নিচে অটোমেটিক কিন্তু নিয়ে নেবে। এরপর এখানে রয়েছে খতিয়ান প্রেজেন্ট, অর্থাৎ অর্থাৎ যে পর্চার খাজনা আপনারা দিতে চাইছেন সেই পর্চার বা সেই খতিয়ান নম্বরটা আপনারটাকে এখানে বসিয়ে দিবেন, তো সেটা আপনাদের খতিয়ান বা পর্চাটাতে পেয়ে যাবেন। তো দেখুন এই খতিয়ান বা পর্চাটাতে খতিয়ান নম্বর রয়েছে 33 33 দিয়ে দিয়েছি। যদি আপনাদের সেই খতিয়ান বা পর্চাটা যদি বাটা বা বাই খতিয়ান হয়ে থাকে তাহলে পরের সংখ্যাটা এখানে বসিয়ে দিবেন। এখান থেকে আপনাকে ইয়েসটাতে ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করার পর দেখবেন সেই ব্যক্তির নামও কিন্তু চলে আসবে, এবং নিচে দেখবেন সেই পর্চা বা খতিয়ানে কতগুলো প্লট রয়েছে সেই প্লট নম্বরগুলো চলে আসবে, এবং সেই প্লটে আপনার জমির পরিমাণ কত রয়েছে, অংশ কত রয়েছে, এবং সেই জমিগুলো শ্রেণী কি সেটা কিন্তু আপনাদের চলে আসবে। তো দেখুন এই চারটি প্লটের মধ্যে 712 যে প্লট নম্বরটা রয়েছে সেই প্লটে টোটাল পরিমাণ রয়েছে 1200। তো এই 1200 জমি থেকে 500 জমি কিন্তু আমি কনভার্সন করে সেটা বাস্তুতে রূপান্তরিত করেছি। তো অনেকে কিন্তু জানে যে কনভার্সন করলে আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হয়,
কিন্তু ওই প্লটের যে আসল জমির শ্রেণী সেটা কিন্তু পরিবর্তন হয় না, কেবলমাত্র আপনার অংশটা যে কনভার্সন হয়েছে বা বাস্তুতে রূপান্তরিত হয়েছে তার জন্য আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হয় যেটা বলা হয় কনভার্সন সার্টিফিকেট। কারণ সে প্লটের মধ্যে অনেকেরই অংশ রয়েছে তারা কিন্তু এখনো কনভার্সন করেনি, তার কারণে সে প্লট বা সেই দাগের মূল যে জমির শ্রেণীটা রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হয়নি। তো তার কারণে দেখুন এই 712 নম্বর প্লটে জমির শ্রেণী কিন্তু কানালি রয়েছে। তো কানালি হচ্ছে একটি কৃষি জমি, অর্থাৎ এই পর্চাটাতে আমার টোটাল এই 4টি প্লটে জমির পরিমাণ রয়েছে 62 শতক। তো 62 শতক থেকে আমি 5 শতক জমির খাজনা দিতে চাই, কারণ 5 শতক জমি আমি একটি প্লট থেকে কনভার্সন করে সেটা বাস্তুতে রূপান্তরিত করেছি। তো এখানে যে 4টি প্লট বা দাগ রয়েছে সেগুলো আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো প্রথমের 1 নম্বর প্লটের উপর আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আপনারাকে জমির শ্রেণীটা সিলেক্ট করতে হবে। 711 যে প্লট রয়েছে সেটা হচ্ছে কৃষি জমি, তার কারণে এখান থেকে আমি কৃষি অপশনটা সিলেক্ট করে অ্যাড যে প্লট রয়েছে সেটাতে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে দেখবেন প্রথম যে প্লটটা রয়েছে সে প্লটটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর রয়েছে 712। তো এই 712-র যে টোটাল জমির পরিমাণ রয়েছে আমার 12 শতক, সেই 12 শতক থেকে আমি 5 শতক কিন্তু কনভার্সন করেছি। তো সেটা তার জন্য দেখুন এখানে আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারাকে পুরোটা কেটে দিবেন। আজ পুরোটা কেটে দিয়েছি আমি, এখানে 5 শতক যেহেতু কনভার্সন করেছি তার জন্য এখানে 5 শতক আমি লিখে দিচ্ছি, 0.0500 দিয়ে দিচ্ছি। এবং এই 5 শতকের কত শেয়ার হবে সেটা কিন্তু অটোমেটিক দেখুন এখানে নিয়ে নিয়েছি। তো যেহেতু আমি 5 শতক জমিটা কনভার্সন করে বাস্তুতে রূপান্তরিত করেছি, তার কারণে এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে বাস্তু যে অপশনটা সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাড প্লট অপশনে আবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন সেই প্লটটার দেখুন 5 শতক কিন্তু অ্যাড হয়ে গেছে বাস্তু। তো এই 12 শতক থেকে 5 শতক কিন্তু আমি অ্যাড করে নিয়েছি। তো আরও কিন্তু 7 শতক জমি রয়েছে, তো তার জন্য আবার ও প্লটটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার পুরো পরিমাণটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে 0.0700 দিয়ে বাইরে যদি একবার ক্লিক করেন তাহলে দেখবেন এই 7 শতকের শেয়ারটাও অটোমেটিক এখানে নিয়ে নেবে। তারপর এখানে ইউজ অফ ল্যান্ড অপশনটাতে আবার ক্লিক করে সেই যেহেতু 7 শতক আমার এখনো কৃষি জমি রয়েছে তার কারণে এখানে আমি কৃষি অপশনটাতে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর অ্যাড প্লটে আবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন সেই প্লটটা কিন্তু দুবার দেখুন অ্যাড হয়ে গেছে। তো টোটাল 5 আর 7 এ 12 শতক কিন্তু আমার এখানে পরিমাণ দেখুন রয়েছে। তো 12 শতক কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। তারপর বাকি যে প্লটগুলো রয়েছে সেগুলোকেও আপনারা এইভাবে সিলেক্ট করবেন। তো বাকি আমার 2টি প্লটে কিন্তু কৃষি জমি রয়েছে, তার কারণে সেগুলো আমি এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে নিচ্ছি। তো একটা পর্চাতে বা একটা খতিয়ানে যতগুলো আপনাদের দাগ বা প্লট থাকবে প্রত্যেক প্লটটি সিলেক্ট করে আপনারা সেই প্লটগুলো অ্যাড করতে হবে। তো এরপর নিচে আসার পর দেখুন এখানে রয়েছে একটি অপশন প্রসেস ফার্দার, তো এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এভাবে কিন্তু একটি মেসেজ আসবে, এরপর আপনারা এখানে নো অপশনটাতে ক্লিক করবেন। এখানে আরেকটি বিষয় আপনারাকে বলতে ভুলে গেলাম, যদি আপনাদের সেই পর্চাটাতে বা সেই খতিয়ানে একটি মাত্র যদি প্লট বা দাগ নম্বর থাকে এবং সেই প্লট থেকে যদি আপনারা কিছু পরিমাণ বা কনভার্সন করে থাকেন তাহলে হয়তো কিছু সমস্যা হয়তো আপনাদের হতে পারে। এবং সেই প্লটের জমির পরিমাণ যদি আপনার 10 শতকের নিচে থাকে তাহলে কিন্তু আপনাদের আবেদন করার সময় একটি সমস্যা হতে পারে। এই যে 712 যে প্লটটা রয়েছে যেটাতে আমরা দুবার সিলেক্ট করলাম, যেহেতু আমার 12 শতক জমি রয়েছে তার কারণে 5 শতক সিলেক্ট করে সেটা অ্যাড করেছি বাস্তু হিসাবে, তারপর পরের 7 শতকটাকে আমি কৃষি দেখুন হিসাবে অ্যাড করেছি। যদি ধরুন আপনার সেই পর্চাটাতে একটি মাত্র প্লট নম্বর রয়েছে এবং সেই প্লটে টোটাল আপনার পরিমাণ রয়েছে 8 শতক এবং 8 শতক থেকে আপনি 5 শতক কনভার্সন করেছেন এবং চাইছেন যে আমি 5 শতক জমির খাজনা দিতে চাই, 3 শতক জমির খাজনা কেন দেব, তাহলে কিন্তু আপনাদের নিবে না। সেক্ষেত্রে আবেদনের সময় আপনারাকে সেই প্লটটা সিলেক্ট করে পুরো জমিটাই অর্থাৎ টোটাল ওই 8 শতকটাকে আপনাকে বাস্তু সিলেক্ট করে সেটা পেমেন্ট করতে হবে। যদি আপনারা বলেন যে 5 শতকের দিব এবং 3 শতক কৃষি হিসেবে সিলেক্ট করে আমি পেমেন্ট করতে চাই তাহলে কিন্তু আপনাদের নিবে না। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো প্রসেস ফার্দারে ক্লিক করার পর নিচে দেখবেন এভাবে সমস্ত প্লট চলে আসবে নিচে। এরপর দেখুন নিচে কিন্তু অপশন রয়েছে প্রেভিউ ল্যান্ড রেভিনিউ খাজনা ডিটেলস, অর্থাৎ সে পর্চার যদি আপনাদের কোনো খাজনা রসিদ থাকে তাহলে সেই খাজনা রসিদের ডিটেলস এবং সেই খাজনা রসিদটার স্ক্যান কপি আপলোড আপনারাই করতে হয়। তো যেহেতু আমার যেটা আগে কৃষি জমি ছিল তার কারণে কোনো আমার খাজনা রসিদ নেই। তো দেখুন এখানে কিন্তু একটি প্রসেস রয়েছে। তো আপনি কনভার্সন করার সময় যে সার্টিফিকেট আপনাকে দেওয়া হয় সেই সার্টিফিকেটের ডিটেলস আপনাকে এখানে বসাতে হবে, বা কত সালে আপনারা সেই কনভার্সনের সার্টিফিকেটটা পেয়েছেন
সেই সাল থেকে আপনারা খাজনাটা দিতে পারেন। তো কনভার্সন কমপ্লিট হলে কনভার্সনে একটি সার্টিফিকেট দেওয়া হয় এবং সেই সার্টিফিকেটটা কিন্তু এই ধরনের হয়ে থাকে। তো এখান থেকে আপনাকে বাংলা সালটা সিলেক্ট করতে হবে। তো দেখুন এই সার্টিফিকেট অনুযায়ী এই সার্টিফিকেট কিন্তু দেওয়া হয়েছে, সেই তারিখটা দেখুন এখানে দেওয়া আছে 22/2/2022। তো এই সাল অনুযায়ী এই বাংলা সালটা কত পড়ছে সেটা আপনাকে দেখতে হবে। যদি আপনারা বাংলা ক্যালেন্ডার ওপেন করেন সেটাতে আপনারা পেয়ে যাবেন। তো দেখুন 22/2/2022টা ছিল বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 1428 সাল। তো তাহলে এখানে আপনারা কি 1428 সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে রয়েছে রেভিনিউ রিসিপ্ট নাম্বার। তো রেভিনিউ রিসিপ্ট নাম্বারটা কোনটা দিবেন? দেখুন আপনাদের এই সার্টিফিকেটে কিন্তু একটি ক্যাশ নম্বর দেওয়া থাকে। দেখুন এখানে ক্যাশ নম্বর দেওয়া আছে সিএন, তারপরে সালটা দেওয়া থাকে, তারপরে এখানে আপনাদের কোড নম্বরগুলো দেওয়া থাকে, এবং তারপরে দেখুন আর একটি নাম্বার আছে 92। এই যে 92 যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা আপনারা এখানে বসিয়ে দিবেন। কনভার্সনটা হয়েছে 22/2/2022, তাহলে এখান থেকে আপনারাকে সেই ডেটটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে আপনারাকে সেই সার্টিফিকেটের স্ক্যান হবে, আপনারাকে আপলোড করতে হবে। সেই কপিটা আপলোড করার পর এখানে ক্যাপচার কোডটা যেভাবে থাকবে সেভাবে ক্যাপচার কোডটা বসিয়ে তারপরে এখানে টিকটা দিলেই দেখুন এভাবে কিন্তু একটি মেসেজ আসবে ইয়েস নো করবেন। যদি আপনাদের কোনো খাজনা রসিদ না থাকে বা যদি আপনার প্রথম খাজনা দিতে চান তাহলে যে পুরো অপশনটা রয়েছে সেই পুরো অপশনটা আপনারা ছেড়ে দিয়ে সরাসরি এখানে ক্যাপচার কোডটা দিয়ে এখানে টিকটা দিয়ে এখানে মেসেজটা আসার পর নয় ক্লিক করে এখানে সাবমিট করলে দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে যাবে। যেহেতু আমরা খাজনা রসিদের ডিটেলস কিন্তু এখানে দিয়েছি তার কারণে ইয়েস অপশনটাতে ক্লিক করে নিচ্ছে, তারপর এখানে সাবমিট বাটনটাতে ক্লিক করে সেটা সাবমিট করে নিচ্ছে, এবং সাবমিটে ক্লিক করলে দেখবেন এভাবে কিন্তু একটি সাকসেসফুল বলে মেসেজ আসবে, এবং সেই মেসেজটাতে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটাও দেওয়া থাকবে এবং কত টাকার আপনাকে পেমেন্ট করতে হবে সেই টাকার পরিমাণটাও পেয়ে যাবেন। যে ওকে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন, তারপর নিচে দেখুন একটি অপশন রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশন। তো এই অপশনটাতে ক্লিক করে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবেন, এবং সেটা ডাউনলোড করলে দেখবেন এভাবে কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে এবং সেই টাকাটা আপনার সরাসরি এখান থেকে পেমেন্ট করতে পারেন, অথবা ফি পেমেন্ট যে অপশন রয়েছে সেখান থেকে ক্লিক করেও আপনারা সেই টাকাটা পেমেন্ট করতে পারেন। তো সেই টাকা পেমেন্ট কিভাবে করবেন এবং পেমেন্ট করার পর সেই খাজনার রসিদটা ডাউনলোড কিভাবে করবেন, তো বর্তমানে খাজনা যে আপনি পেমেন্ট করেছেন তার কিন্তু একটি সার্টিফিকেটও দেওয়া হচ্ছে, সেসব প্রসেস কিন্তু আপনারা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, চাইলে সেই সব ভিডিওগুলি আপনারা দেখে নিতে পারেন, এবং সেই ভিডিওর লিঙ্কগুলো ওই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করেও আপনারা সেই সব ভিডিওগুলো দেখে নিতে পারেন। কনভার্সন জমি খাজনা অনলাইনের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন সেই প্রসেসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তীকালে এরকম জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।